তাহলে আমরা একটু দেখো তো, আমরা সন্ধির সংজ্ঞায় বললাম যে সন্ধির মাধ্যমে কখনো দুটি ধ্বনির মিলন হতে পারে, কখনো বর্ণ লোপ হতে পারে, বা কখনো বর্ণের কি বলে যে বিকৃতি হতে পারে। যেমন মহান যোগ আগ্রহ কি হয়ে গেছে, মহান আগ্রহ হয়ে গেছে, দেখছো মিলন ঘটছে এখানে। দিক প্লাস অন্ত, এখানে কটা কি হয়ে গেছে, কটা গ হয়ে গেছে, বিকৃতি হয়ে গেছে। তারপরে দো প্লাস চিন্তা কি হয়েছে বলতো, দুশ্চিন্তা। বিসর্গ কি হইলো বলতো, বিসর্গ হচ্ছে লোপ পেয়ে গেছে, তাই না? ওকে, এবার আসো, আমরা নিচে বলে ফেললাম যে পরস্পর সন্নিহিত দুইটি ধ্বনির মিলনকে কি বলা হয়, সন্ধি বলা হয়। মনে রাখবা, সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন, আর যেহেতু ধ্বনির মিলন এই জন্য এটা হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এবার আসো, সন্ধির উদ্দেশ্য কি? সন্ধির উদ্দেশ্য হচ্ছে উচ্চারণকে সহজ করা এবং ধ্বনিগত মাধুর্য রক্ষা করা। অনেক সময় আমরা এত কষ্ট করে কত কিছু পড়াবো তোমাদেরকে, সন্ধির নিয়ম পড়াবো, নিপতন সিদ্ধ পড়াবো, তারপরে বিশেষ নিয়মে পড়াবো, পরীক্ষায় গিয়ে দেখবা আসছে সন্ধির উদ্দেশ্য নিচের কোনটি। এই যে এত কিছু পড়াইলাম, এত কষ্ট করলাম, গিয়ে দেখবো পাইছো কি, জাস্ট একটা সিম্পল প্রশ্ন যে সন্ধির উদ্দেশ্য কি। তো এই জন্য এটা একটু অ্যাড করে দিলাম এখানে, বলবা যে হচ্ছে উচ্চারণকে সহজ করা এবং ধ্বনিগত মাধুর্যটা রক্ষা করা। হ্যাঁ, ওকে। এবার আসো, যে সকল ক্ষেত্রে সন্ধি আবশ্যক, আমরা এটা অলরেডি বলে ফেলছি, আচ্ছা একটু তাও একটু বলে দিই আবার। প্রত্যয় সাজিত শব্দে, যখন যেমন নাবিক, নো প্লাস ইক, ইকটা হচ্ছে এখানে কি বলতো, ইকটা হচ্ছে প্রত্যয়। তারপরে আসো সমাস সাজিত শব্দে, ঠিক আছে, যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, তাই না? এটা হচ্ছে সমাস সাজিত শব্দে কি হয়, সন্ধি হয়। মনে রাখবা এই তিন জাতীয় শব্দের ক্ষেত্রেই কেবল সন্ধিটা আবশ্যক, সন্ধি তুমি করতে পারবা বা সন্ধি সঠিক হবে। একটা হচ্ছে প্রত্যয় সাজিত শব্দে, আর একটা হচ্ছে সমাস সাজিত শব্দে, আর একটা হচ্ছে তোমার কি বলতো ধাতুর সাথে যখন উপসর্গযুক্ত হয়, অর্থাৎ উপসর্গযুক্ত শব্দে। এই তিন জাতীয় শব্দে কেবল সন্ধি হয়। আচ্ছা, এবার আসো, আচ্ছা আমাদের টাইম যদি শেষ হয় আবার একটু সবাই কি বলে যে তাড়াতাড়ি করবা, জয়েন করবা। এবার আসো, সন্ধির প্রকার ভেদে আমরা বললাম যে সকল সন্ধি দুই প্রকার, কেবল তৎসম সন্ধি তিন প্রকার। পড়ে ফেলছি পড়ে ফেলছি আমরা এটা, চলে যাই আরো নিচে। দেখো তো আমরা কি বললাম যে স্বরসন্ধি দুই প্রকার, একটা হচ্ছে অন্তঃসন্ধি, একটা হচ্ছে বহিঃসন্ধি। হ্যাঁ, অর্থাৎ যখন ভিতরে সন্ধিটা হয় তখন অন্তঃসন্ধি, আর যখন কি বলে যে মানে দুইটার দুইটা অংশ শব্দের অংশের একদম শেষের যখন হবে সংক্ষিপ্ত হবে তখন বলতেছি আমরা কি বলে যে বহিঃসন্ধি আর কি। ঠিক আছে, তোমার এটাই দাস মনে রাখার দরকার নাই, তুমি অন্তঃসন্ধি বহিঃসন্ধি মনে রাখলেই হবে আর কি। হ্যাঁ, এবার আসো, বিসর্গ সন্ধি কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে রজত আর একটা হচ্ছে কি বলতো সজাত। একটা রজত আর একটা কি বলতো, সজাত সজাত। সজাত তাহলে রজাত কোনটা, যখন বিসর্গের পরিবর্তে র আসবে তখন রজাত, যখন বিসর্গের পরিবর্তে স আসবে তখন হচ্ছে সজাত। যেমন দু বিসর্গ প্লাস গত, দুর্গত, র আসছে, এই জন্য এটা কি হয়েছে বলতো রজাত। যেটাকে যেখানে স আসবে সেখানে হচ্ছে সজাত। ওকে, একদম প্রাথমিক আলোচনা এগুলা। হ্যাঁ, আচ্ছা এবার আসো, স্বরসন্ধির নিয়ম খাতায় হেডলাইন দাও, স্বরসন্ধির নিয়ম একটু দ্রুত লিখবা। আচ্ছা, তোমরা হচ্ছে স্বরসন্ধির নিয়ম লিখছো, এবার প্রথমে লিখো নাম্বার ওয়ান দিয়ে লিখো। হ্যাঁ, নাম্বার ওয়ান দিয়ে লিখো হচ্ছে ওয়ার্ড অব্লিক আর, লিখো ওয়ার্ড অব্লিক আর ইকুয়াল হচ্ছে ও আ প্লাস রি, ও আ প্লাস রি, জাস্ট এতটুকু লিখো, এতটুকু লিখলেই হবে। ওয়ার্ড অব্লিক আর ইকুয়াল হচ্ছে ও আ প্লাস রি, লিখছো? আচ্ছা, এ পর্যন্ত লিখে একটু জায়গা গ্যাপ রেখে নিচে চলে আসো, নাম্বার টু দাও, জাস্ট এ পর্যন্ত লিখবা ওয়ার্ড অব্লিক আর ইকুয়াল ও আ প্লাস রি, এ পর্যন্ত লিখে একটু জায়গা গ্যাপ রেখে নাম্বার টু দাও। নাম্বার টু দিয়ে লিখো ও ইকুয়াল ও ও ও, জাস্ট এতটুকু লিখো, ও ইকুয়াল ও অব্লিক ও, এটা লিখো, এটা লেখার দরকার নাই, লিখো হচ্ছে ও ইকুয়াল ও অব্লিক ও, লিখে জায়গা জায়গা গ্যাপ রাখো, গ্যাপ রেখে নিচে আসো। নাম্বার থ্রি দাও, নাম্বার থ্রি দাও, নাম্বার থ্রি দিয়ে লিখো হচ্ছে ও তাকলে, লিখবো আমি আমি যেভাবে বলি তুমি এভাবে লিখবা, আমি যেভাবে বলি তুমি এভাবে লিখবা, লিখো হচ্ছে ও তাকলে হ্রস্ব বা দীর্ঘ আসে, লিখো ও তাকলে হ্রস্ব অব্লিক দীর্ঘ আসে। যদি লেখা কমপ্লিট হয় নাম্বার ফোর দাও, একটু জায়গা খালি রেখে আমরা এখানে এক্সাম্পল দিব একটু পরে। হ্যাঁ, আগে আমরা রুলস গুলো লিখে নেই। নাম্বার ফোর দাও, নাম্বার ফোর দিয়ে লিখো ওই থাকলে এ অব্লিক ওই আসে, লিখো ওই থাকলে এ অব্লিক ওই আসে। হ্যাঁ ভাই,
আচ্ছা, তারপরে হ্যাঁ, তারপরে লিখো হচ্ছে এ তাকলে, লিখো নাম্বার ফাইভ দিয়ে লিখো, এ তাকলে ই আসে, এ তাকলে ই আসে, এ তাকলে ই আসে। তারপরে নাম্বার সিক্স দাও, নাম্বার সিক্স দিয়ে লিখো হচ্ছে রস্বই থাকলে অতিরিক্ত এ আসে, লিখো রস্বই থাকলে অতিরিক্ত এ আসে। এখন তুমি কিছুই বুঝবা না, একটু পরে যখন বুঝাবো তখন তুমি সব বুঝবা, জাস্ট রুলস গুলো ছয় লিখে দেবো। নাম্বারটা কি? হ্যাঁ, মিউট করে রাখো সবাই। না, এগুলোর পিডিএফ আমি দিব না, লিখতে হবে সবাইকে। লিখো যে ই থাকলে অতিরিক্ত এ আসে, ই থাকলে অতিরিক্ত এ আসে। আচ্ছা, এর পরবর্তীতে নাম্বার দাও, নাম্বার দিয়ে লিখো যে আমি যেভাবে বলি তুমি ঠিক এভাবে লিখবা। হ্যাঁ, এখানে দেখে দেখে লিখো না, আমি যেভাবে বলি তুমি এভাবে লিখবা। লিখো যে জ জফলা যেখানে রস্বই সেখানে, লিখো জ জফলা যেখানে রস্বই সেখানে, জ জফলা যেখানে রস্বই সেখানে। যেমন আমার ক্লাসে আজকে যুক্ত হয়েছে কয়েকজন, 26 জন, এর মধ্যে একজন হচ্ছে কি বলে যে রেশমা আক্তার, রেশমা আক্তার আছে একজন, রেশমা আক্তার শুনতেছো আমাকে? আচ্ছা, রেশমা শুনলে শুনুক, না শুনলে নাই। যেটা বলতে চাচ্ছিলাম যে মনে করো রেশমা ঢাকা ভার্সিটিতে চান্স পেলো, ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পরে সে রুকিয়া হলে তার সিট পড়লো, তো রুকিয়া হলে গিয়ে সে কি করলো, সে হয়ে গেল ছাত্রলীগের বড় নেত্রী, হয়ে গেল রেশমা আক্তার। তো যখন ছাত্রলীগের নেত্রী হবে তখন রেশমার যে সাঙ্গপাঙ্গ যারা আছে ওরা কি বলবে, ওরা বলবে যে রেশমা আপা যেখানে আমরা আছি সেখানে, রেশমা আপার ভয় নাই, হ্যাঁ রাজপথ ছাড়ি নাই, এরকম বলবে না, এরকম বলবে কিন্তু। তো হ্যাঁ হ্যাঁ, তো ওই জয় জফলাও এরকম ব্যাপারটা, এরকম যে জয় জফলা যেখানে রস্যুই সেখানে, মনে রাখবা বলো তো, জয় জফলা যেখানে রস্যুই সেখানে, তাই না? আচ্ছা, জয় জফলার ভয় নাই রস্যুই মরে নাই, তাই না? এভাবে সে স্লোগান দিচ্ছে যে জয় জয় জফলা যেখানে রস্যুই সেখানে, জয় জফলার ভয় নাই রস্যুই মরে নাই। তুমি যদি জাস্ট যদি এই স্লোগানটা মনে রাখতে পারো, জফলা দিয়ে যত বাক্য আসবে, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, এটা এই জন্য এটাকে একটু কালারিং করে দিছি। হ্যাঁ, তো এই জন্য মনে রাখবে এটা, জয় জফলা যেখানে রস্যুই সেখানে। এবার লিখো রস্যুই প্লাস যা, জ প্লাস তা, লিখো লিখো রস্যুই প্লাস যা, স্টার দিয়ে লিখো, রস্যুই প্লাস যা জ প্লাস তা। আমরা জানি জ্বর জন্য কি আসে, জ্বর জন্য রস্যুই আসে, আর জ্বর পরে যা থাকবে রস্যুই পরেও তাই, অর্থাৎ রস্যুই প্লাস যা জ প্লাস তা। লিখছো এ পর্যন্ত? জি স্যার। ওকে, এবার আমরা যে পর্যন্ত লিখছি এ পর্যন্ত একটু রুলস কি বলে যে এক্সাম্পল দিয়ে একটু আমরা চেক করে আসি আমরা কতটুকু পারলাম। হ্যাঁ, আমার লাইনটা যদি কেটে যায় তোমরা হচ্ছে খুবই ফাস্ট করে দিও, জয়েন দিয়ে দিও, কেমন? আচ্ছা, উদাহরণ লিখো, উদাহরণ লিখো। আমরা নাম্বার ওয়ানের জন্য নাম্বার ওয়ানে লিখছিলাম ওর বা আর থাকলে ও আ প্লাস রি হয়। উদাহরণ লিখো মহর্ষি, লিখো মহর্ষি, মহর্ষি। উদাহরণ লিখো হচ্ছে মহর্ষি, দেখো তো তুমি সাউন্ড করো মহর্ষি, মহর, তাহলে এখানে কি আসছে সাউন্ডটা, ওয়ার আসতেছে না, ওয়ার আসতেছে মহর্ষি, তাহলে ওয়ার আসতেছে। ভাই বলছিল কি ওয়ার থাকলে কি আসবে, ও আ প্লাস রি আসবে, মনে রাখবা দ্বিতীয় অংশে কি আসবে, রি আসবে, দ্বিতীয় অংশে কি আসবে, রি আসবে। তাহলে আমরা ভাঙবো কিভাবে, মহা প্লাস ঋষি, মহা প্লাস ঋষি। আমি বলছিলাম ওর বা আর সাউন্ড আসলে কি আসবে, ও আ প্লাস রি আসবে, দেখো তো দেবর্ষি, দেবর্ষি, তুমি সাউন্ড করো দেবর্ষি, ওয়ার আসতেছে, ওয়ার আসলে জানি কি আসে, ও আ প্লাস রি আসে, তাহলে দেব প্লাস ঋষি, দ্বিতীয় অংশে কি আসবে, দ্বিতীয় অংশে রি আসবে, ঠিক আছে, দেব প্লাস ঋষি। ওকে, এবার লিখো তো শীতার্থ, শীতার্থ, তাহলে শীত প্লাস শীতার্থ, এখানে দেখো আর আসতেছে, কি আসতেছে বলতো, আর আসতেছে শীতার্থ, আর আসতেছে। সো যেহেতু আর আসতেছে, ভাই তো বলছিল অর বা আর থাকলে কি হয় বলতো, ও আ প্লাস রি হয়, ও আ প্লাস রি হয়, ঠিক আছে। তাহলে শীত প্লাস ঋতু, কেন আমরা শীতা প্লাস ঋতু কেন লিখলাম না,
কারণ আমরা আগেই বলে আসছি সন্ধিকে ভাঙার পর দুইটা অংশই মিনিংফুল হতে হবে। এখন তুমি যদি লিখো সীতা প্লাস ঋত, তাহলে কিন্তু সীতা নামে কোনো ওয়ার্ড নেই, যেহেতু সীতা নামে কোনো ওয়ার্ড নেই মিনিংফুল হবে না, এই জন্য সীতা লেখা যাবে না। এই প্রথম অংশে তোমার স্বাধীনতা আছে, যেভাবে স্পেলিংটা হয় এভাবে তুমি লিখতে পারবা। আমরা এখানে কেন লিখলাম মহর্ষি, আমরা কেন লিখলাম না মহযোগ ঋষি, কারণ মহ নামে কোনো ওয়ার্ড নাই, দিতে হবে কি মহা প্লাস ঋষি। মহা না দিলে ওয়ার্ডটা মিনিংফুল হবে না। মনে রাখবা প্রথম অংশে তোমার স্বাধীনতা আছে, তুমি যদি মনে করো যে সীতা নামে কোনো ওয়ার্ড নাই তুমি সীতা দিবা না, তুমি দিবা কি শীত প্লাস ঋত। কথাটা বুঝতে পারছো? প্র্যাকটিস করো, হ্যাঁ প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, অদমর্ণ অদমর্ণ প্র্যাকটিস করো, অদমর্ণ উত্তমর্ণ দ্রুত, টাইম হচ্ছে 2 সেকেন্ড, অদমর্ণ লিখে ভাঙো, অদমর্ণ কি হবে বলতো? সবাই সবাই হচ্ছে চ্যাট বক্সে লিখে দাও, চ্যাট বক্সে লিখে দাও, বাংলা টাইপ করে দাও, অদমর্ণকে ভেঙে লিখে দাও, অথবা যারা চ্যাট বক্সে লিখবে না তারা খাতায় লিখ। ও থাকলে হ্রস্ব বা দীর্ঘ আসে, যেমন প্রশ্ন উত্তর, প্রশ্ন প্লাস উত্তর, বিবাহ উত্তর, বিবাহ প্লাস কি বলতো, বিবাহ প্লাস উত্তর। আচ্ছা এবার আসো, বলছিলাম যে ওই থাকলে এ বা ওই আসে, মনে রাখবা ওই থাকলে কি আসে বলতো, এ বা ওই আসে। আজকে ক্লাস শেষ হওয়ার পরে তোমরা হচ্ছে সন্ধ্যার পরেই একদম বসে যা লিখছো আজকে একদম রুলসগুলো টুটস্থ করে ফেলবা। ওই থাকলে যেন কি আসে বলতো, এ বা ওই আসে। তাহলে জনৈক, দেখো তো জনৈক, তাহলে জনৈক ওই আসে না, ওই আমরা ভাঙবো। তো ভাইয়া বলছিল ওই থাকলে কি আসে, ওই থাকলে এ বা ওই আসে। এবার আমরা লিখবো জন প্লাস ঐক লিখবো নাকি জন প্লাস এক লিখবো, তুমি একটু দেখো তো জনৈক কথার অর্থ কি। জনৈক কথার অর্থ হচ্ছে কোনো একজন মানুষ, অজ্ঞাত অজ্ঞাত একজন মানুষ, তার মানে জনৈক মানে যে কোনো একজনকে বোঝাচ্ছে, তাই না? তাহলে জন প্লাস এক দিতে হবে। তুমি যদি লিখে দাও এখানে জন প্লাস ঐক দিয়ে দাও, মানে আমি তোমাকে বললাম যে ওই থাকলে এ আনা যাবে, ওই আনা যাবে। এখন তুমি যদি দাও যে ঐক, তাহলে কিন্তু এটা মিনিংফুল হবে না, কারণ ঐক নামে কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই, ঠিক আছে? তো জন প্লাস এক দিবা। এবার আসো হিতৈষী, হিতৈষী, হ্যাঁ তাহলে হিত প্লাস ঐষী, হিত প্লাস কি বলতো ঐষী। এবার লিখো তো মতৈক্য, খাতার মধ্যে লিখো মতৈক্য, তাহলে এখানে কি হবে বলতো? মতৈক্য বাংলা কি হবে দিয়ে দাও চ্যাট বক্সে, মত প্লাস ঐক্য, মত প্লাস ঐক্য দিলেও হবে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, এখানে মত প্লাস ঐক্য এটাও রাইট, মত প্লাস এক এটাও রাইট। কেন রাইট? মতৈক্য কথার অর্থ হচ্ছে একমত হওয়া, মানে মতের মিল হওয়া। সো তুমি যদি দাও মত প্লাস এক, এর অর্থ হচ্ছে একমত, হ্যাঁ এটা রাইট মিনিংফুল হয়। তুমি যদি দাও মত প্লাস ঐক্য, তাও কিন্তু হয়, কারণ এখানে বোঝাচ্ছে মত প্লাস ঐক্য দিলে বোঝাই হচ্ছে মতের মিল, দুটাই কিন্তু রাইট। মত প্লাস এক দিলেও রাইট, মত প্লাস ঐক্য দিলেও রাইট। এবার আসো সদৈব, মনে রাখবা সদৈব, ঠিক আছে? তাহলে সদা প্লাস এ এ, হ্যাঁ ঐব নামে কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই, এই জন্য হবে কি সদা প্লাস এ সদৈব। এবার আসো হিতৈষী, হিত প্লাস ঐশী, হিত প্লাস কি বলতো ঐশী। এবার আসো সর্বৈব, সর্বৈব তাহলে কি হবে বলতো, কি হবে কি হবে বলো বলো বলো, হ্যাঁ 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 সর্বপ্লাস, হ্যাঁ সর্বযুগ ঐব, হ্যাঁ সর্বযুগ ঐব, গুড। আচ্ছা তাহলে আচ্ছা একটু পরে কথাটা বলি, এখন বললে বলা দরকার না, একটু পরে বলি। এবার দেখো তোমরা যে পরের রুলসটা লিখছিলা, এ থাকলে কি আসে বলতো, এ থাকলে হ্রস্বই বা দীর্ঘই আসে, এ থাকলে হ্রস্বই বা কি আসে দীর্ঘই আসে। যেমন এ থাকলে হ্রস্বই বা দীর্ঘই আসে, মনে রাখবা জাস্ট ই আসে, এটা মনে রাখলেই হবে। আমার মুখস্থ একদম, হ্যাঁ একদম মুখস্থ, দেখো আমি একদম থেকে বলি তোমার অন্ত থেকে যে অর বা আর থাকলে অ আ প্লাস রি হয়, দ্বিতীয় বললে কি বললাম, দ্বিতীয় বললাম হচ্ছে যে ও থাকলে হ্রস্ব বা দীর্ঘ হয়, ওই থাকলে এ বা ওই হয়। এবার আসলাম এ থাকলে হ্রস্বই বা হ্রস্বই আসে, এ থাকলে হ্রস্বই আসে, হ্যাঁ হ্রস্বই দীর্ঘই কিন্তু সেম। মনে রাখবা আমরা যেহেতু বলছি যে সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন, হ্রস্বই ধ্বনি যা উচ্চারণ যা দীর্ঘের উচ্চারণ কিন্তু তাই, সো হ্রস্বই দীর্ঘই নিয়ে কখনো বিভ্রান্ত হবে না, যেটা দিলে মিনিংফুল হবে স্পেলিংটা রাইট হবে তুমি এটা ইউজ করবা। হ্যাঁ এ থাকলে ই আসে, দেখো তো শুভেচ্ছা, শুভেচ্ছা আমরা ভাঙবো কোথায়, ভাঙবো হচ্ছে এতে ভাঙবো। তো ভাই বলছিল এ থাকলে ই আসে, এ থাকলে ই আসে, তাহলে শুভ প্লাস ইচ্ছা, শুভ প্লাস কি বলতো ইচ্ছা। এবার আসো যথেষ্ট, যথেষ্ট এ আসে না, এ আসে, একারে ভাঙবো, এ থাকলে কি আসে, এ থাকলে ই আসে, তাহলে যথা প্লাস ইষ্ট, যথা প্লাস কি বলতো ইষ্ট। তোমাকে যদি এখানে দীর্ঘ দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হয়ে যাবে কি ইষ্ট হয়ে যাবে। আমরা জানি ইষ্ট হচ্ছে ফিজিক্স এর পড়া, ইষ্ট ব্যাকটেরিয়া ওইখানে চলে যাবে কিন্তু, বুঝছো? তখন কিন্তু বাংলা পড়া হবে না। সো খেয়াল রাখবা যথেষ্ট যখন বাংবা হ্রস্বই ইষ্ট হবে, ঠিক আছে? আবার দীর্ঘ দিলে হয়ে যাবে কি ওই যে ইষ্ট ছত্রাক ওইখানে চলে যাবে,
ঠিক আছে। এবার আসো পূর্ণেন্দু, দেখো তো পূর্ণেন্দু তাহলে কি আছে বলতো, এখানে এ আছে, এ থাকলে কি হবে বলতো, পূর্ণ প্লাস ইন্দু, পূর্ণ প্লাস ইন্দু। হ্যাঁ, শ্রবণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয় একারে ভাঙবো, শ্রবণ প্লাস ইন্দ্রিয়, গুড। স্বেচ্ছা, স্বেচ্ছা, স্ব প্লাস ইচ্ছা, স্ব প্লাস ইচ্ছা, ওকে। এবার আসো মহেশ, মহেশ, মহা, মহা প্লাস ইস, এবার কিন্তু দীর্ঘই হবে, কি হবে বলতো, দীর্ঘই হবে, মনে রাখবা। ইস, তুমি যদি রস্বই রস্বই তালব্যস্ব দাও, রস্বই তালব্যস্ব ইস, এই দিয়ে পৃথিবীতে কোনো ওয়ার্ড নেই। হ্যাঁ, তুমি দেখবা দীর্ঘই তালব্যস্ব, যত জায়গায় তুমি ইস কথাটা লিখবা সবসময় দীর্ঘই দিয়ে লিখবা, মহা প্লাস দীর্ঘই তালব্যস্ব মিস, ঠিক আছে। এবার দেখো রমেশ, রমেশ আছে না, রমেশ, তাহলে বলতো এখানে কি হবে, রমেশ, রমা প্লাস ইস, রমা প্লাস কি বলতো ইস, মনে রাখবা। কেন আমরা রম দিব না, রম দিলে এখানে কি বলে যে মিনিংফুল হয় না, এই জন্য কি দিব, রমা প্লাস ইস, ঠিক আছে, রমা প্লাস কি বলতো ইস। আচ্ছা, এখানে যেহেতু ইস আসছে সেহেতু এখানে কি হবে, রস্বই নাকি দীর্ঘই, একজন বলতো, দীর্ঘই দীর্ঘই আসবে, ওকে। এবার চলে আসো, আমরা কি বলছিলাম, ই থাকলে, আমরা এতক্ষণ পড়লাম এ থাকলে ই আসে বা এ থাকলে ই আসে, এবার আসছি যে ই থাকলে কি হবে, ই থাকলে অতিরিক্ত এ আসে, ই থাকলে অতিরিক্ত কি বলতো, অতিরিক্ত এ আসে। যেমন অতিরিক্ত কেন লিখলাম, মনে রাখবা যখন ই থাকবে অতিরিক্ত ই আসবে, একদম মুখস্থ, ই থাকলে অতিরিক্ত ই আসে। যেমন নদীর ই আছে না, দেখো তো ই আছে, রস্বই দীর্ঘ নিয়ে কোনো ঝামেলা নাই, ই থাকলেই হবে। তো আমরা যখন ই কে ভাঙবো, ই কে ভাঙলে অতিরিক্ত এ আসবে, মানে এই যে ই, ই কিন্তু ঠিকই থাকবে। যখন দেখো নদী প্লাস এর, নদী প্লাস এর অতিরিক্ত একটা এ আসছে, আমরা কিন্তু দীর্ঘ কিন্তু এ করি নাই, কি বলে যে আমরা এটাকে বাদ দেই নাই কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে বাদ দেই নাই, আমরা নদী প্লাস এর লিখছি, এই জন্য আমি বললাম যে ই থাকলে অতিরিক্ত এ আসে, ই থাকলে বলতো কি অতিরিক্ত এ আসে। প্র্যাকটিস করো তো, আশির, আশির, আশি প্লাস এর, হ্যাঁ যারা পারে, তারিন, তারিন, থ্যাংক ইউ তারিন, থ্যাংক ইউ সো মাচ তারিন, তারিন আগে করে দিয়ে দিয়েছে, হ্যাঁ যারা পারো আগে করে ফেলবা প্র্যাকটিস গুলা। কুড়ি, তাহলে কি বলতো, কুড়ি প্লাস এক, কুড়ি প্লাস এক, আমরা জানি যখনই আমরা রস্বই বা দীর্ঘইতে ভাঙবো তখনই অতিরিক্ত এ নিয়ে আসবো, তখন কি নিয়ে আসবে বলতো, অতিরিক্ত এ নিয়ে আসবে, গুড, ঠিক আছে, ওকে। এবার আসো তোমার পরবর্তী, পরবর্তী আমরা পরবর্তী আসতে যাই, আমরা একটা যজফলা যেখানে রস্বই সেখানে, যজফলা যেখানে রস্বই সেখানে, যেমন দেখো তো মনে রাখবা যজফলা ঠিক যেখানে রস্বই ঠিক সেখানে। এবার আসো নদম্বু, নদম্বু, দেখো তো আমরা ভাঙবো কোথায়, জফলাতে ভাঙবো, তাই না, জফলাতে ভাঙবো, ভাই বলছিল যজফলা যেখানে রস্বই সেখানে, যজফলা যেখানে রস্বই সেখানে, ঠিক রস্বই না, রস্বই দীর্ঘ কিন্তু সেম, আগে বলে নিলাম, তুমি যেটা দিয়ে মিনিংফুল হবে, যেটা দিয়ে স্পেলিং রাইট হবে ওটা ইউজ করবা। এবার আসো দেখো তো জফলা কার সাথে আছে, জফলা আছে দয়ের সাথে, এই জন্য ইটা হবে কার সাথে, দয়ের সাথে, তাহলে নদী প্লাস অম্বু। আমরা বলছিলাম সন্ধির দ্বিতীয় অংশে কখনো চেঞ্জ আসে না, উচ্চারণ যা আসবে তুমি তাই লিখবা, তুমি উচ্চারণ করো নদম্বু, নদম্বু, তাহলে অম্বু আসতেছে সাউন্ড, সো তোমাকে লিখতে হবে অম্বু, ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ নাই। তাহলে যেখানে জফলা সেখানে জাস্ট ই লাগাই দিবা। এবার আসো পর্যন্ত, পর্যন্ত, দেখো তো জ আছে না, জ আছে, ভাই বলছিল কি জজফলা যেখানে রস্বই সেখানে, বলতো জটা কার সাথে আছে, জটা আছে তোমার হচ্ছে রেফের সাথে বা রয়ের সাথে, তাহলে কি হবে পরি প্লাস পর্যন্ত, তাহলে কি হবে অন্ত হবে, কি হবে বলতো অন্ত হবে, ঠিক আছে, ওকে। এবার আসো প্রত্যাশা, প্রত্যাশা, দেখো তো জফলাটা কার সাথে, তয়ের সাথে না, তাহলে যজফলা যেখানে রস্বই সেখানে, তাহলে প্রতি প্লাস আশা, কেন আশা লিখলাম, প্রত্যাশা, প্রত্যাশা, দ্বিতীয় অংশে সাউন্ড যা আসবে তাই থাকবে, আমি বলছিলাম ই প্লাস যা, জ প্লাস তা, ঠিক আছে, অর্থাৎ জ প্লাস যা, ই প্লাস তা, জয়ের পরে যা থাকবে, জফলার পরে যা থাকবে, তোমাকেও ঠিক সেম সাউন্ডটা লিখতে হবে। দেখো তো উপর ঝুপড়ি, উপর ঝুপড়ি, ঠিক আছে, দেখো তো জ আছে না, জ জফলা যেখানে রস্বই সেখানে, তাহলে রটা কাশে, জটা কাশে আছে, জটা হচ্ছে হচ্ছে রেফের সাথে বা রয়ের সাথে, তাহলে আমরা কি লিখবো উপরি প্লাস, দেখো তো এখানে কি আছে, একটা রস্বকার আছে না, রস্বকার আছে, উপর ঝুপড়ি, তাহলে আমরা কি লিখে দিব রস্বকারী, এই যে রস্বকারের জন্য রস্ব আসছে আর পরীর জন্য পরী আসছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার, হাই হাই, অনেকে ঘুমায় গেছে, ঘুমায় ঘুমায় বলে ভাই ক্লিয়ার, হাই হাই, এত কষ্ট তোমাদের জন্য করতেছি আর তোমরা ঘুমায় গেছো, এত স্বার্থপর তোমরা, চিটাগাংয়ের মানুষ এত স্বার্থপর হয়, স্বার্থপর, সম্ভবত ইয়ারফোন লাগাই নাই, আমি স্বার্থপর মানুষকে একদম পছন্দ করি না,
ওকে এবার এবার এটা করো তো এই যে প্রত্যেক প্রতি প্লাস এক হ্যাঁ 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 প্র্যাকটিস করে ফেলো দ্রুত দ্রুত টাইম দিলাম 5 সেকেন্ড গতি প্লাস অন্ত তারপরে কি বলো তো কাই লিখো চ্যাট বক্স লিখো চ্যাট বক্স লিখো প্রত্যাবর্তন কি হবে বলো তো প্রতি প্লাস আবর্তন প্রতি প্লাস আবর্তন আদ্যন্ত খাতায় লিখো আদ্যন্ত জফলা যেখানে সেখানে রস্যু হ্যাঁ জফলা যেখানে রস্যু সেখানে তাহলে আদি প্লাস অন্ত দেখো তো সাউন্ডটা কি আসে আদ্যন্ত হ্যাঁ এবার তোমরা লিখো তো পর্যাপ্ত লিখো তো পর্যাপ্ত পর্যাপ্ত লিখো প্র্যাকটিস করো পর্যাপ্ত হ্যাঁ 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 কি হবে বলো তো আচ্ছা পর্যাপ্ত তাহলে কি হবে বলো তো পর্যাপ্ত পর্যাপ্ত যটা আছে রয়ের সাথে তাহলে পরি প্লাস আপ্ত পরি প্লাস কি বলতো পরি প্লাস আপ্ত গুড এইটা পেরে গেছো মোহাম্মদ মাহবুবুল আলম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এবার পরীক্ষাটা দিয়ে তো পরীক্ষাটা দাও শুধু অপশন লিখো শুধু অপশন লিখো কি বলে যে চ্যাট বক্সে লিখে দাও এক নাম্বার না দুই নাম্বার অথবা শব্দ ডিরেক্ট শব্দটা লিখে দাও কোনটা আনসার হবে প্রশ্ন নাম্বার ওয়ান ই প্লাস আ যুক্ত হয়ে জ প্লাস আ হয়েছে কোনটিতে কোনটিতে বলতো এক না দুই এক নাকি দুই বলতো দুই দুই তাই না হ্যাঁ ই প্লাস আ মিলে জ প্লাস আ হয়ে গেছে কোথায় বলতো দুই নাম্বারটা দিয়ে প্রতি প্লাস আশা ইকুয়াল প্রত্যাশা এবার আসো রস্যই প্লাস অ যুক্ত হয়ে জ প্লাস অ হয়েছে কোনটিতে বলতো গত্যন্ত নাকি মনন্তর কোনটাতে বলতো ই প্লাস অ মিলে হ্যাঁ কারণ কি বলতো দুই নাম্বার কেন হবে না কারণ দুই নাম্বারে কোনো জফলাই নেই দুই নাম্বার কোনো জফলাই নেই গুড এবার আসো তিন নাম্বার ইকারান্ত উপসর্গের পর অন্য স্বরবর্ণ যুক্ত হয়ে জ প্লাস আ হয়েছে কোনটিতে প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছি ইকারান্ত উপসর্গের পর অন্য স্বরবর্ণ যুক্ত হয়ে জ প্লাস আ হয়েছে কোনটিতে বলতো ইত্যাদি ইত্যাদি গুড হ্যাঁ ইতি প্লাস আদি ইতি প্লাস আদি আর আমরা সবাই জানি ইতি হচ্ছে একটা উপসর্গ ওয়াও এবার আসো চার নাম্বার বলতো কি হবে ইকারান্ত উপসর্গের পরে অন্য স্বরবর্ণ যুক্ত হয়ে জ প্লাস এ হয়েছে কোনটিতে বলতো বলতো প্রত্যেক হ্যাঁ 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 এই তো গুড বুঝে গেছো হ্যাঁ আমরা কেন দুই নাম্বার আনসার করবো না কারণ দুই নাম্বার এক আর নেই গুড থ্যাংক ইউ সো মাচ